বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্য আমাদের জীবন সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত নিজীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, যাদের স্বকীয় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের জাতীয় সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের অনুপম সংযোজন। দর্শক, আজ আমরা এসেছি খাগড়াছড়ি জেলায়। তুলে ধরব এই অঞ্চলের ক্ষুদ্রী গোষ্ঠীর সাফল্যের কথা, অগ্রগতির কথা এবং জীবনের ছন্দ আনন্দ। দর্শক, আমি এখন কথা বলবো খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব কিশোর কুমার মজুমদারের সঙ্গে। আপনারা পাহাড়ের কৃষি ব্যবস্থার উন্নয়নে এবং মানুষের জীবনমান উন্নয়নে কী ধরনের ব্যবস্থাপনা করছেন বা কী ধরনের কাজ করছেন একটু যদি বলেন। খাগড়াছড়ি একটি কৃষি এলাকা। এখানকার মানুষের জীবিকা কৃষির উপর নির্ভরশীল। মানুষ এখানে যেখানে জুম চাষের উপর নির্ভরশীল ছিল, আমরা জুম চাষের পাশাপাশি কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আমরা এখানে পরিচালিত করছি। এর ফলে দেখা যাচ্ছে এখানে উন্নত জাতের ধান, খামার যান্ত্রিকীকরণ এবং সারের সুষম ব্যবহার, এই জিনিসগুলো কৃষক এখন আগের চেয়ে ভালো শিখেছে এবং ফলনও অনেক গুণে আগের চেয়ে বেড়ে গিয়েছে। কাজে এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং খামার যান্ত্রিকীকরণের ফলে মানুষের যে সময়টুকু বেঁচেছে সেইটুকু দিয়ে মানুষ অন্য কাজ করতে তারা সক্ষম হয়েছে। বিশেষ করে দেখেছে এখানে মাশরুমের একটা উপপ্রকল্প কেন্দ্র হয়েছে, সেখানে আমরা মাশরুম চাষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানকার বিখ্যাত আম আম্রপালিসহ অন্যান্য যে আমগুলো সেগুলো আধুনিক পদ্ধতিতে প্রসেস করে কীভাবে এগুলো রপ্তানিযোগ্য আমে পরিবর্তন করা যায় সেজন্য রপ্তানিযোগ্য আমের প্রকল্পটি এখানে নেওয়া হয়েছে। এই যে সমতলার পাহাড়ি জমি আছে, এই পরিত্যক্ত অনাবাদি পাহাড়ি জমিগুলো কাজে লাগানোর জন্য এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা কী ধরনের কাজ করছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন হচ্ছে এক ইঞ্চি জমি খালি রাখা যাবে না। সে অনুশাসনকে আমরা লক্ষ্য রেখেই পাহাড়ে অনাবাদি এবং পতিত জমি যাতে খালি না থাকে সেদিকে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে এখানে অনাবাদি যে জমিগুলোতে কৃষক কৃষি করতেন না সেগুলোতে আমরা কফি এবং কাজু বাদাম সরকারি করে যাচ্ছি, যেটা একটা রপ্তানিযোগ্য ফলে পরিণত হবে। তাছাড়া এখানে পেঁপে, যে এখানকার লিচু এবং আম অত্যন্ত সুস্বাদু, এগুলো যেগুলো পুরাতন বাগান সেগুলোকে আমরা পরিচর্যা করে যাচ্ছি যাতে এটা ফলন আরও বৃদ্ধি পায়। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালকের কথা, এখন দেখব তাদের সহযোগিতায় তাদের পরামর্শে গড়ে ওঠা ছোট ছোট কয়েকটি প্রকল্প, এর মাঝে মাশরুম একটি। যাব মাশরুম গ্রামে। খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে নারীরা কিন্তু অবসরে ঘরের আঙিনায় বসে নানাভাবে নিজেদেরকে দাঁড় করানোর জন্যে এবং পারিবারিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মেধা শ্রম নিষ্ঠা দিয়ে একজন নারী তার সফলতা তুলে এনেছেন, তিনি হচ্ছেন নিপু ত্রিপুরা। খাগড়াছড়ির ঠাকুরছড়ার পুরো গ্রামটাই এখন হচ্ছে মাশরুম চাষের আওতায় নিয়ে এসেছে। এই নিপু ত্রিপুরা তার ভাই বোন তাদেরকে নিয়ে ছোট পরিসরে প্রথমে শুরু করে, তারপর ধীরে ধীরে তার প্রশিক্ষণকে অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। এখন একটি মাশরুম গ্রাম গড়ে উঠেছে এবং একটি প্রকল্প সে শুরু করেছে। আমি এখন কথা বলবো সেই সফল নারী নিপু ত্রিপুরার সঙ্গে। Thank you.
নিপু ত্রিপুরা জি অনেক রকম পেশা আছে মেয়েদের সেলাই কাজ আছে কৃষি জমিতে কাজ করে বাঁশ বেতের কাজ করে এই সব কিছু বাদ দিয়ে আপনি মাশরুমকে বেছে নিলেন কেন মাশরুমটা হচ্ছে আসলে আমাদের একটি প্রিয় খাবার তো আমাদের পার্বত্য জেলাতে মাশরুমের অনেক চাহিদা আছে তো আমি ভাবলাম যে আমি মাশরুম চাষটা যদি শুরু করি তাহলে আমি নিজেও স্বাবলম্বী হতে পারবো এবং কয়েকজন নারীদেরকেও কর্মসংস্থান করে দিতে পারবো আচ্ছা আপনি কি কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমি প্রথমে খাগড়াছড়িতে উলবাবুর কাছ থেকে দুই দিন প্রশিক্ষণ নিয়েছি এরপরে মাগুরা ড্রিম মাশরুম সেন্টারে প্রশিক্ষণ নিয়েছি তিন দিনের উপর তারপরে হচ্ছে যে আমি মাশরুম সেন্টারে পিডি স্যার কাকন ম্যাডামের কাছ থেকে অনলাইনে এক মাস প্রশিক্ষণ নিয়েছি এবং শেষবার নিয়েছি মাশরুম সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পে দশ দিনের একটা প্রশিক্ষণ নিয়েছি আমি আপনার এই প্রশিক্ষণ এখন কি আপনার কর্মচারীরা গ্রহণ করেছে বা গ্রামের লোক গ্রহণ করেছে হ্যাঁ আমার নিজের হাতে গড়া প্রায় 300 চেয়ে বেশি উদ্যোক্তা আমি তৈরি করেছি আর এই গ্রাম থেকে আমার অনেক মাশরুম চাষি আমি উদ্যোক্তা তৈরি করেছি এই গ্রাম থেকে বা খাগড়াছড়ি থেকে বিশেষ করে নারী উদ্যোক্তা বেশি তৈরি করতে পেরেছি কারণ আমি মনে করি মাশরুম চাষটা নারী গৃহিণীদের ঘরের কাজের পাশাপাশি তারা এটা খুব সুন্দর করে করতে পারে আমি ইউএনডিপি এবং জেলা পরিষদের মাধ্যমে আর্থিক সহযোগিতা পেয়েছি আর হচ্ছে যে খাগড়াছড়ির হর্টিকালচার তারপর হচ্ছে সদর কৃষি অফিস সবার আমি সাহায্য সহযোগিতা পেয়েছি ওনারা সবসময় আমার খোঁজখবর রাখেন ভবিষ্যতের স্বপ্ন হচ্ছে আমি চাই আমার মতো আরও অন্য নারী উদ্যোক্তারা বিশেষ করে যারা গৃহিণী সবাই মাশরুম চাষে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সারা খাগড়াছড়িতে মাশরুম যেন ছড়াতে পারি আমরা এতক্ষণ শুনলাম সফল মাশরুম চাষি নিপু ত্রিপুরার কথা তার কথায় এই বিষয়টি ফুটে উঠেছে যে খাগড়াছড়ি অঞ্চল জুড়ে এখন নারীরা ধীরে ধীরে মাশরুম চাষের দিকে ঝুঁকে পড়ছে এখন প্রয়োজন তাদেরকে সহযোগিতা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জেলা পরিষদ এবং যারা নারীদেরকে পুনর্বাসনের জন্য কাজ করছে বা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য কাজ করছে তাদের কিন্তু এগিয়ে আসা খুব বেশি প্রয়োজন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একেবারে দুর্গম একটি অঞ্চল হচ্ছে আচালংপাড়া এই আচালংপাড়ায় সরকারের প্রকল্প বাস্তবায়ন চলছে গৃহহীন ভূমিহীন সেই নৃগোষ্ঠীর মানুষগুলো তাদের ঠিকানা খুঁজে পেয়েছে কি নাম আপনার মন্দল মালা ত্রিপুরা আগে ঘর ছিল কিরকম ছিল একটু কনা বেড়াঘর বাঙ্গাসুরা ঘর খুব চলতে কষ্ট খাইতে কষ্ট বৃষ্টি আইলে পানি পড়ে যায় থাকতে কষ্ট ঘুমাইতে কষ্ট এখন খুব পানি শুকি আগে খালার থেকে পানি আনতে হয় খুব দূরের থেকে এখন খুব শুকি হয়েছে এখন কি অবস্থা ঘর যে দালান পায়ে কিরকম লাগে এখন খুব শুকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদ দিয়েছে আমরা খুব শান্তি পড়া পুয়া মাইয়া বাচ্চা সাচ্চা পড়াশোনা করে দিতে হারে এখন সব কিছু করে দিতে সব কিছু রেডি হয়েছে এখন খুব শান্তিতে আছে আমি এখন কথা বলবো কালাপানি মৌজার মৌজা প্রধান অর্থাৎ এই অঞ্চলের জন্য হেডম্যান সাথয়প্রু চৌধুরীর সঙ্গে আপনি একজন হেডম্যান হিসেবে পুরো এলাকায় বিভিন্নভাবে যাতায়াত করতে হয় যাওয়া আসা করতে যেহেতু আপনার মৌজার দায়িত্বে জি এই অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে খুব দুর্গম এলাকায় আমরা এসে দেখলাম এখানে মানুষ যে গৃহহীন মানুষগুলো ঘর পেয়েছে তাদের অভিব্যক্তিটা কীরকম কোনো এক সময় এখানে রাস্তাঘাট ছিল না খুব জঙ্গল ছিল এখানে আমি হেডম্যান হিসাবে এখানে অনেক সময় জায়গা জমিন ব্যাপারে বিচার আচারের ব্যাপারে এখানে আসতো এখানে আসতে আমার যে কষ্ট হয় এখনও দেখছি কোনোদিনও কল্পনাও করতে পারে না যে এই অত্র এলাকার যে এত উন্নয়ন হবে সরকারি ঘর পেয়েছেন বিশুদ্ধ পানি পেয়েছেন এখন রাস্তাঘাট হয়েছে সরকারের জন্য এই এলাকাবাসী দুয়ার সরকারের জন্য আশীর্বাদ করতেছে সরকার ঘর পেয়ে খুব খুশি এই এলাকাবাসী এই পাড়ায় এই এলাকা ছাড়াও কথম মেম্বার পাড়ায়
আরো গড় পেয়েছে, আরো গড় পাওয়ার আশাও করতেছেন এই এলাকাবাসী, খুব খুশি এখন। দর্শক, আমি এখন কথা বলব এই দুর্গম এলাকার একজন জনপ্রতিনিধির সঙ্গে, যিনি এই অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত এবং ঠিকানাহীন মানুষকে ঠিকানা গড়ে দেওয়ার যে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করেছেন তেমন একজন মানুষের সঙ্গে। তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল মতিন, মানিকছড়ির যুগ্গাছলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই আপনার যুগ্গাছলা ইউনিয়নে যে কর্মকাণ্ড হয়েছে, বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড, আমরা দেখলাম যে গৃহহীন মানুষ তাদের ঘর বাড়ি পেয়েছে, এই কাজে আপনি সম্পৃক্ত থাকতে গিয়ে কী ধরনের আপনার অভিজ্ঞতা হয়েছে বা কী ধরনের কাজ করেছেন? আমার ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্গম এলাকায় রাস্তাঘাট ছিল না এবং কালভার্ট ব্রিজ ছিল না, ওখানে আমাদের প্রশাসনের উদ্যোগে আমরা রাস্তাঘাট করতে সক্ষম হই এবং আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ করতে সক্ষম হই এবং আশ্রয়নের গর্বে তারা সুখী এবং সুন্দর জীবনযাপন করতেছে, তারা সবাই আনন্দিত। আমি এখন কথা বলব খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রক্তিম চৌধুরীর সঙ্গে। এই মানিকছড়ি অঞ্চলে ঠিকানাহীন যারা, অর্থাৎ ভূমিহীন গৃহহীন মানুষকে পুনর্বাসনের জন্য সরকারের যে পরিকল্পিত উন্নয়ন গতিধারা, এটা বাস্তবায়ন হচ্ছে এবং এই সমস্ত উদ্যোগের মাধ্যমে ঠিকানাহীন মানুষ কিন্তু ঠিকানা খুঁজে পেয়েছে এবং আলোকিত জীবনের ছোঁয়া কিন্তু পেয়েছে। আপনার এই মানিকছড়ি অঞ্চলে কী ধরনের উদ্যোগ এখানে বাস্তবায়িত হয়েছে একটু যদি বলেন? বর্তমানে আপনারা জানেন আমাদের মানিকছড়ি উপজেলায় আমরা প্রায় 1062টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের আশ্রয়ণ ঘর আমরা নির্মাণ করে দিয়েছি। এই দুর্গম এলাকায় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ বসবাস করে, আমরা কিন্তু অনেক প্রতিকূলতা সত্ত্বেও তাদের কাছে পৌঁছে গেছি এবং তাদের কাছে আমরা এই আশ্রয়ণের ঘর করে দিয়েছি। শুধু আশ্রয়ণের ঘর নয়, বর্তমানে উন্নয়নের শেখ হাসিনা মডেল নামে যে মডেলটি রয়েছে তাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম চলছে। শুধু তাদেরকে ঘর দেয়াই নয়, যেন তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে, সেই জন্য আমরা এখানে পানির ব্যবস্থা করে দিয়েছি। এই জায়গার মানুষ আগে ঝিরির পানি খেত, খালের পানি খেত, বর্তমানে আমরা সোলারের সাহায্যে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি। যারা ঘর পেয়েছেন সবাই দরিদ্র, ফলে তাদেরকে একটা যুব প্রশিক্ষণের ব্যবস্থা বা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমার কৃষি ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বিনামূল্যে যাতে সার ও বীজ দেওয়া যায় সেই কার্যক্রম চলমান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে সরকারের সকল ডিপার্টমেন্ট মিলে আমাদের এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা, এখন দেখব একটি নাচ, ত্রিপুরা নাচ। ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যে এবং নৃত্যকলায় ত্রিপুরাদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দেখুন ত্রিপুরা নৃত্য।
প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে অপরূপা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী ত্রিপুরা। ত্রিপুরার নৃগোষ্ঠী খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন পার্বত্য জেলায় ছড়িয়ে ছিটিয়ে বসতি গড়ে তুলেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় ত্রিপুরার নৃগোষ্ঠী সবচেয়ে অধিক সংখ্যায় বসবাস করে। বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উত্তরাংশে মূলত ত্রিপুরার নৃগোষ্ঠী সুপ্রাচীন কাল থেকে তাদের সামাজিক রীতি, কৃষ্টি, ধর্মীয় বিশ্বাস ও বৈচিত্র্যময় জীবনধারা সযত্নে লালন করে বসবাস করে আসছে। ত্রিপুরার নৃগোষ্ঠী প্রথম দিকে মাইনী নদী, মাইনী উপত্যকা থেকে বিস্তৃত হয়ে ধীরে ধীরে কর্ণফুলী উপত্যকায় বিভিন্ন পাহাড়ি পল্লীতে বসতি গড়ে তোলে। ত্রিপুরার নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, ভাষার নাম কক বর্ক ভাষা। এই ভাষায় তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ত্রিপুরার নৃগোষ্ঠীর মানুষ অত্যন্ত কর্মনিষ্ঠ ও পরিশ্রমী, এই জনগোষ্ঠী সহজ সরল। ত্রিপুরারা ছড়াঝিরির কাছাকাছি পাহাড়ের খাঁজে খাঁজে মূলত বসবাস করে। ত্রিপুরার নৃগোষ্ঠীর অর্থনৈতিক জীবন কৃষি নির্ভর। পাহাড়ের ঐতিহ্যবাহী চাষাবাদ জুম চাষে অন্য পাহাড়ি নৃগোষ্ঠীর মতো ত্রিপুরা জনগোষ্ঠীও অভ্যস্ত। জুম চাষ ত্রিপুরা সমাজে আজও প্রচলিত রয়েছে। আধুনিক কৃষি ব্যবস্থায় সমতল কৃষিতেও ত্রিপুরারা অনেক পারদর্শী। পোশাকেই ত্রিপুরার নৃগোষ্ঠীর মেয়েদের সহজেই চেনা যায়। ত্রিপুরার নৃগোষ্ঠীর মেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিসা পরিধান করে থাকে। বৈচিত্র্যময় রঙিন পোশাক, মূলত লাল কালো রঙের পাড় থাকে, আনুমানিক 8 থেকে 9 ইঞ্চি চওড়া, আর শরীরের উপরের অংশে বক্ষবন্ধনী অর্থাৎ রিসা পরিধান করে, অনেকটা ওড়নার মতো। ত্রিপুরারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক নিজেরা কোমর তাঁতে তৈরি করে। ত্রিপুরার পুরুষরা গামছা এবং ধুতি পরিধান করে। ত্রিপুরা নৃগোষ্ঠীর মেয়েরা গলায় নানা ধরনের পুঁতির মালা পরে থাকে। আদিকালে ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষ পাহাড়ের খাঁজে খাঁজে মাটি থেকে 3 থেকে 4 ফুট উঁচুতে কাঠের গুঁড়ির ওপর মাচা ঘর তৈরি করে বসবাস করত। মাচা ঘরে ওঠানামার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়। ত্রিপুরা নৃগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসবের নাম বৈশু উৎসব। পুরনো বছরের বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে ত্রিপুরারা 3 দিন ধরে বৈশু উৎসব পালন করে। বছরের শেষ দিনের আগের দিন হারি বৈশুর দিন ত্রিপুরা কিশোর কিশোরীরা হল্লা করে গ্রামে ঘুরে ঘুরে ফুল তোলে, কলাপাতার ভেলা বানিয়ে ফুল সাজায়, গঙ্গা দেবতাকে উদ্দেশ্য করে মঙ্গল কামনা করে পূজা করে, গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে স্নান করায়, ফুল আর নিম গাছের ডাল দিয়ে দরজা সাজায়। নতুন ফসল ঘরে তোলার আনন্দে ত্রিপুরারা ফসলের দেবতাকে উৎসর্গ করে গড়াইয়া নৃত্য পরিবেশন করে থাকে। ত্রিপুরা নৃগোষ্ঠী অত্যন্ত আনন্দপ্রিয়। সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরা নৃগোষ্ঠীর জুড়ি নেই। প্রকৃতির রূপ ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে ত্রিপুরাদের জীবনাচরণ ও উৎসব অত্যন্ত প্রাণবন্ত। দর্শক, আমরা এখন শুনব মার্মা গান, শিল্পী মানপ্রু মার্মা। গানের কথা হলো, সকাল সন্ধ্যা আমি তোমার জন্যে পথপানে চেয়ে আছি, তুমি আসবে বলে কথা দিয়েছিলে, তুমি এলে না, আমি যে আর সহ্য করতে পারছি না। শুনুন মার্মা ভাষায় গান। মৌরলে
দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। আজ আমরা আমাদের অনুষ্ঠানে খাগড়াছড়ি অঞ্চলের ক্ষুদ্রঋণী গোষ্ঠীর মানুষের আলোকিত জীবন তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।